মায়ের কাছ থেকে কেড়ে ফিল্মি কায়দায় মেয়েকে অপহরণের একদিন পরে রহস্যের জট খুলেছে। ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের পরিকল্পনাকারী তরুণ ধরা পড়েছে। বন্ধুদের পরামর্শে এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে তুলে নিয়ে বিয়ে করার পরিকল্পনা ছিল বলে দাবি পুলিশের। মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে সিএনজি অটোরিকশায় তুলে এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে এভাবেই অপহরণ করে নিয়ে যায় একদল বখাটে। চট্টগ্রাম মহানগরীর মোহরা এলাকায় সাফা মুতালেব ক্লিনিকের সামনে মঙ্গলবারের ঘটনা এটি। আমার বুক থেকে কেড়ে ছুরি দেখে আমার মেয়েকে আমার থেকে ঝাঁপড়িয়ে নিয়ে ট্যাক্সি করে নিয়ে চলে গেছে। একদিন পর বুধবার ভোরে সীতাকুণ্ড থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় অপহরণের মূল পরিকল্পনাকারী তরুণকে। খোলে রহস্যের জট। বলতেছে আমার বিয়ে ঠিক হয়েছে, দেশে আমার নিয়ে যাওয়া হয়েছে, এরকম বলছে, আমি আসছি। তারপরে যখন নিতেছি ওরা ওর ধরে রাখছে, ও চাষিস এরকম আর কি চাচামিচি শুরু করে দিছে। এই তরুণ প্রেমের সম্পর্কের কথা বললেও পুলিশের দাবি ভিন্ন। তাদের মতে পছন্দ করার কথা কিশোরীকে বলতে পারেননি ওই তরুণ। বন্ধুদের পরামর্শে তুলে নিয়ে একেবারে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন, শেষমেশ তাও ভেস্তে গেল। খালাতো বোনের বাসা সেটা হচ্ছে কুমিরাতে, সেখানে রাখে এবং রাখার পরে আজকে সকালে মেয়েটাকে কোনো একটা কাজী অফিসে গিয়ে বিয়ে করবে, এরকম প্ল্যান সে নিয়েছিল। ইতিমধ্যেই তো সকাল 7টায় আমাদের হাতে ধরা পড়ে যায়। অপহরণে অংশ নেয়া শাকিলের অন্য সহযোগীরা এখনও পলাতক, তবে উদ্ধার হয়েছে সেই অটোরিকশাটি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।